সরকারি চাকরিজীবীদের জিপিএফ ফান্ড ও পিডিএ পিএফ ফান্ডের টাকাকে সরকারিভাবে আসল এবং সুদের অংশ ভাগ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সুদের অংশটি চাইলে কেউ নাও নিতে পারে। বাধ্যতামূলক 10% মূল বেতন কেটে রাখা, এই টাকাটি বর্ধিত সরকারি ঘোষণা অংশটি কি তাহলে সুদ হিসাবে গণ্য হবে, বিষয়টি পরিষদগুলো দেখুন। এটা নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, এ বিষয়ে মারকজুদ দাওয়ার হজরত মৌলানা মুফতি আবদুল্লাহ সাহেবের ফতোয়া বা মৌলানা আব্দুল মালিক সাহেবের ফতোয়া আছে, বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ ফতোয়া আছে এবং আরও ওলামা ইকরামের ফতোয়া আছে প্রতিযশা দেশের, এবং সবগুলোর খোলাসা একই কথা, প্রভিডেন্ট ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হয় বেতন থেকে, যে আপনি চাইলেও সেটা আপনি পাবেন না, মাস শেষে আপনার বেতন থেকে কেটে রাখা হবে, ওই টাকার সাথে অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয় সেটা সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক, এটা সুদ হবে না। এটাকে সুদ বলে দিলেও সুদ হবে না, কারণ সুদের ডেফিনিশন বা সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। সুদ কখন হবে? আপনি যদি নিজে থেকে জমা করেন এবং এর বিপরীতে আপনি বেনিফিট নেন টাকার বিনিময়ে, টাকা ব্যবসায়িক ভিত্তি ছাড়া, সেটা সুদের মধ্যে পড়বে। আপনার নিয়োগ যিনি দিয়েছেন সে নিয়োগকর্তা, তিনি আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছেন, এটা আপনাকে দেনই নেই, এটা আপনি চাইলেও নিতে পারবেন না বাধ্যতামূলক, এরপর দেওয়ার সময় অতিরিক্ত দিয়ে দিছে, এটা সুদ না, কারণ আপনি এখানে কোনো টাকা জমা করে অতিরিক্ত বেনিফিট দিচ্ছেন, ব্যাপারটা সেরকম না, আপনাকে সে দেয়ই নেই, কেমন যেন আপনার বেতনই এই অংশ না, এরপর দেওয়ার সময় তিনি বাড়াই দিয়েছেন, এটাকে সুদ বলা হলেও সেটা সুদের মধ্যে পড়বে না। তবে যে অংশটা ঐচ্ছিক একটা পার্সেন্টেজ আছে, আপনি চাইলে কাটাতে পারেন চাইলে নাও কাটাতে পারেন, সেটা যদি আপনি কাটান তাহলে তার বেনিফিটটা সুদ হবে, ওইটা আপনার জন্য হালাল হবে।